বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান না আবারও আমাদের জন্য, আমাদের ভালো লাগা অনুষ্ঠান না আবারও আমাদের জন্য, আমাদের পছন্দের অনুষ্ঠান আবারও আমাদেরই জন্য, এবং আমাদের পছন্দের মানুষ ডেফিনেটলি আবারও আমাদেরই জন্য। কারণ না, তার ব্যস্ততার মাঝখান থেকেও এই টিভি প্রোগ্রামে আসাটা একটাই কারণে, আমরা বিষয়টাকে লজিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি যদি দেখতে পাই এবং দেখার সুযোগটা তৈরি হয়, তাহলে আমাদের অনেকেরই এখনো অনেক প্রশ্নের উত্তরটা বেরিয়ে আসতে পারে ডেফিনেট ওয়েতে। আর সেই কাজটি একজন শিক্ষিত মানুষ করতে পারেন খুব লজিক্যালি এবং শিক্ষার সাথে। সেই উপস্থাপনটা বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানটাকে আরো এক উচ্চতর পর্যায়ে নিয়ে যায় এবং আমার আপনার প্রত্যেকের পছন্দের জায়গায় নিয়ে যায়। লজিক এখানেও কাজ করে ডেফিনেটলি, সেই লজিকের খোঁজে এবং সেই বিশ্বাসের খোঁজে চলুন আজকে আমরা আমাদের সফর শুরু করি। আর সেই পছন্দের মানুষটিকে নিয়েই সফর শুরু করা, যার প্রথাগত পরিচয় বোধহয় বলার অপেক্ষা রাখে না, সম্পূর্ণ ডিফারেন্ট ওয়ার্ল্ডের মানুষ সেটা আমরা জানি। একজন কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, তিনি ভালোবাসেন, সিম্পলি তিনি ভালোবাসেন, এবং সেই ভালোবাসাটা তার মতো একজন এডুকেটেড পার্সনের কাছে ফার্স্ট টাইম এসছে সেই লজিকের জন্য, এবং তার ভালো লাগাটা আলটিমেটলি যে একটা কংক্রিট জায়গায় পৌঁছেছে সেটা আমাদেরকেও একটা জায়গায় নিয়ে ডেফিনিট ওয়েতে যাবে। সেই কাজটি করতে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের গুণমুগ্ধ নিয়মিত দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানিয়ে স্বাগত জানাতে চাই সেই মানুষটিকেই, হ্যাঁ, আমাদের প্রত্যেকের প্রিয় প্রফেসর ডক্টর বাসুকেই, হ্যাঁ, স্বাগত তাকে, নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো থাকলে ভালো লাগে। যদি বোথ ওয়ে কমিউনিকেশন হতো, আপনারা আমাদের জিজ্ঞেস করতেন আপনি কেমন আছেন স্যার, উত্তরটা কি পেতেন জানেন? এই মুহূর্তে আমি ভালো নেই। শরীর হয়তো ভালো আছে, মন ভালো নেই। তার কারণ, একটু আগে চেম্বার করে ফিরলাম, ফিরতে ফিরতে একটা কথা গাড়িতে বসে ভাবছিলাম, প্রত্যেক দিন চেম্বারে চেম্বার করার পর 50 জন যদি আসেন, 50 ক্লায়েন্ট যদি আসেন, তার মধ্যে 40 জন অন্তত জিজ্ঞেস করেন, স্যার আপনি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আপনি একজন সিনিয়র প্রফেসর, আপনি কেন অ্যাস্ট্রোলজিতে এসেছেন? অবাক লাগে ভাবতে, তাদের দোষ দিই না, ভাবি মনে মনে যে আজকে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সটা কি জায়গায় নেমে গেছে। কিছু লোকের ভুল ধারণা, কিছু কেন, বেশিরভাগ লোকের একটা ভুল ধারণা জন্মে গেছে, অ্যাস্ট্রোলজিটা কোনো সায়েন্স নেই, অ্যাস্ট্রোলজি মানে এক পোশাক ধারণ করে কিছু ব্যক্তি মার্কেটে আছেন, তারা ফ্রড, তারা ফেক, তাই অ্যাস্ট্রোলজিটাও ফ্রড অ্যান্ড ফেক। উত্তর আমি তাদের বলি এই কথাই, আপনারা যারা জানেন, যারা জানেন না তারাও জানুন, আমি অ্যাস্ট্রোলজিতে আসিনি, আমি দুটোতেই আছি। আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর হিসাবে সপ্তাহে 5 আমি ছাত্রদের সঙ্গে পড়ানোর কাজে যুক্ত থাকি, অধ্যাপনার কাছে, বাকি 2 আমার অফ ডেতে আমি চেম্বার করি, আমার শখে এটা নিয়ে আমি রীতিমতো রিসার্চ করি। আর আপনাদের মতো লোককে যারা ভাবেন এখনো অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ ফেক বা ফ্রড, তাদের ধারণা ভাঙতে, কারণ অ্যাস্ট্রোলজি যে সমস্ত রকম সায়েন্স ইনভলভড, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এবং জিওগ্রাফি, সেটা থেকে প্রমাণ পায় যে অ্যাস্ট্রোলজার হতে গেলে সত্যিকারের একজন স্ট্রং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পার্সন না হলে ভালো করে অ্যাস্ট্রোলজি বোঝা যায় না, অ্যাস্ট্রোলজিটাকে ভালোবাসা যায় না। জ্যোতিষশাস্ত্র আর অকাল্ট সায়েন্সের মধ্যে ডিফারেন্স কিছু, অনেক কিছু ডিফারেন্স আছে। জ্যোতিষশাস্ত্র বিষয়ের জায়গায় সেখানে একদিন বলেছিলাম, একটা অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেট করতে একদিন জাতকাধিকার 3-4 আমাদের অঙ্ক কষতে হয়। আজকে অনেকে বলেন আপনারা তো কিছুই করেন না, সফটওয়্যার আছে, ফাট করে মারেন, চার্ট বেরিয়ে যায়। ঠিকই বলেছেন,
কিন্তু চারটা যে কি করে তৈরি হচ্ছে, এর ব্যাকগ্রাউন্ড, এর ম্যাথামেটিক্স না জানলে কনসেপ্টটা ওই অবধি সীমিত থাকে। এই নলেজ নিয়ে যদি কেউ অ্যাস্ট্রোনমি চর্চা করতে যান, তারা বলবো, তাদেরকে বলবো, ভুল করছেন। সাবজেক্ট সম্বন্ধে জানুন, পড়াশোনা করুন। আমি পিএইচডি করেছি অ্যাস্ট্রোলজিতে, ইট ডাজেন্ট ম্যাটার যে আমি খুব পণ্ডিত হব, কিন্তু ডেফিনেটলি আমার পিএইচডিতে কি টপিক নিয়ে করেছি, কি কি পড়াশোনা করতে হয়েছে, এগুলো জানতে পারলে আপনারা জানতে পারবেন, বা যে জানাবেন আপনি কোত্থেকে পিএইচডি করেছেন, আপনার পিএইচডি টপিক কি ছিল এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার বেসিক পড়াশোনাটা কোথায়, এগুলো না হাইড করে টিভি স্ক্রিনে 10 কোটি মানুষের মধ্যে যখন জানাতে পারবেন, তখন ইউ উইল বি প্রুভড অ্যাজ আ রিয়েল অ্যান্ড এডুকেটেড অ্যাস্ট্রোলজার। আমি সাধারণভাবে কোনো প্রোগ্রামে এই সাধারণ কথাগুলো বলি না, সেই সময় এবং প্রবৃত্তি আমার নেই। আমার প্রত্যেকটা প্রোগ্রামে কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, কিছু ম্যাটার থাকে তার মধ্যে, যেটা অ্যাস্ট্রোলজিতে যেগুলো আমাদের ভীষণভাবে পড়তে হয়, বুঝতে হয়, সেটা জানতে গেলে আমাদেরকে অবশ্যভাবে এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা থাকা আবশ্যক। তাই আমি তখন বলি যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আমার আছে বলেই, স্ট্রং সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে বলেই আজকে অ্যাস্ট্রোলজিতে আমি 100% পারফেকশন দিতে পারি। আর এই যে আপনি আমার কাছে এসে বসে আছেন, আপনি জানেন, বুঝতে পারলেন, আপনাকে কিছু বলতে হয় না, জিজ্ঞেস করতে হয় না, কিছু জিজ্ঞেস করতে গেলে আমি থামিয়ে দিই, আমি বলি, আগে আমি বলবো, আগে আমি বলবো আপনার প্রেডিকশন, আপনার পাস্ট, আপনার প্রেজেন্ট, আপনার ফিউচার, তারপর যদি কিছু বলার থাকে তখন আপনি বলবেন। 95% কেসে তাদের আর বলার কিছু থাকে না, দু একটা ঘটনা, সেটা আমরা দেখতে গেলে টোটাল আমাদের ডিএপি দেখতে হয়, 180 বছরের সময় দেখতে হয়, সেই সময়টা এক সপ্তাহ কোনো এক মাস ধরে খুঁজতে হবে, সেটা করা সম্ভব নয়। আর পাস্ট নিয়ে পোস্টমর্টেম সিগনিফিক্যান্ট ইভেন্টগুলোতে করা উচিত, তাতে একজন পার্সনের অ্যাস্ট্রোলজারের উপর বিশ্বাসটা জন্মায়। তুই 100% পারফেকশন আনতে গেলে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট ধরে চার্ট দেখলে হবে না, একজনে যতচক্র বিচার করার জন্যে 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম টাইম দিতে হয়। এই টাইমটা কোথায় লাগে? শুধু D1 লগ্ন ছক থেকে ছেড়ে দেবো, নবাংশ থেকে ছেড়ে দেবো, বড় জোর, বর্বোত্তম জানি তো, এই প্ল্যানেটটা কতটা পাওয়ারফুল, এই প্ল্যানেটটা কতটা পাওয়ারফুল নয় জানি। শনি মানে আপনার খারাপ, শরীর সহায়তা আপনার খারাপ, মাঙ্গলিক 1, 4, 7, 8, 12 মঙ্গল আছে, উইথ রেসপেক্ট অ্যাসেন্ডেন্ট, আপনি মাঙ্গলিক, আপনার বিয়ের ভালো নয়, আপনার বিয়ের ভাগ্যটা এইসব। তার সঙ্গে বলি, যখন এইগুলো ছাড়া শুধু এইগুলো দেখে রেমেডি দেবেন, চারপাশে শোন পড়তে হবে, কেউ কেউ দেখবেন আপনারা আছেন ক্যামেরার সামনে, তারা বুঝতেই পারবেন, যারা ক্যামেরার এদিকে আছে দেখবেন হাতে 10টা আঙুলে 8টা স্টোন পড়ে নিয়েছেন, 9টা প্ল্যানেট, রাহু কেতুকে পাওয়ার দেওয়া যায় না একসঙ্গে, বাকি থাকলে 8টা 28 স্টোন পড়ে নিয়েছেন, তারা অ্যাস্ট্রোলজি পড়ে কি হল, আঙুলগুলো লক্ষ্য করবো, অনেকে তো টেবিল চাপড়ে অনেক কথা বলেন, অঙ্গি ভঙ্গি করেন, তা আপনারা দেখবেন তারা ওই তো নিজের প্রতিকার নিজেরা ঠিকঠাক না জানে, আপনার প্রতিকার করবে কি করে, এই কথাগুলো বলতে ভালো লাগে না। তাই জ্যোতিষ ভাই বন্ধুদের বলি যে ব্যবসা করছো ঠিক আছে, অনেস্টলি কর, কারণ স্বাস্থ্য এবং শিক্ষা জরুরি পরিসরের মধ্যে পড়লেও অ্যাস্ট্রোলজিটাও পড়ে, কারণ আপনার কাছে যে নিয়ে এসছেন অনেক কষ্ট নিয়ে এসছেন, তাকে 1 গাঁটা টাকা খরচা করে দিয়ে, 1 গাঁটা 5-6টা স্টোন পড়তে বলে দিয়ে, আমার পকেটটা ভরানো যদি আমি করি তাহলে বেশি দিন থাকা যাবে না, সাস্টেন করা যাবে না। আমি বারবার বলি একজনকে, যত মিনিমাম নাম্বার অফ স্টোন পড়া যায় ততটাই ভালো, যেটুকু দরকার, যতটুকু ওয়েট দরকার ততটুকুই দরকার, কারো যদি দরকার হয় কালার রেমেডিতে হয়ে যাবে, সিম্পল সিনথেটিক স্টোন 50-60 টাকা দিয়ে সেটা পড়লেও কাজ হয়ে যায়, তার জন্য খাটতে হবে, 5-10 মিনিট চার্ট দেখে হবে না, 1 ঘন্টা চার্ট দেখতে হবে, কেন দেখতে হবে, বহুবার বলেছি, আজকেও দেখিয়ে দেবো এক ঝলক। তার সঙ্গে একটা কথা বলি যে আপনারা যারা আসছে আপনাদের কাছে তাদের কথা ভেবে অনেস্টলি বিজনেস করুন, আমার কথাগুলোতে হয়তো কারুর ব্যবসায়িক স্বার্থে আঘাত পড়তে পারে, পড়ুক, তবু বলবো আমি অ্যাস্ট্রোলজি করি, আই এম নট ডিপেন্ডেন্ট অন দিস প্রফেশন,
আমি করছি কারণ আমি বুঝতে পারছি একটা বিরাট আকারের জনসচেতনতা দরকার এই সাবজেক্টটার উপরে। এত ইংলিশ একটা সাবজেক্ট, একটা শাস্ত্র, এই শাস্ত্র তার সম্বন্ধে লোকের ধারণা কি হয়ে গেছে? আজকে ঋষি মুনি ঋষিদের আমরা গর্বিত, তারা এই শাস্ত্র, তারা এই সিদ্ধান্ত, সাতাশ খানা সিদ্ধান্ত আছে দুই শাস্ত্রে, তারা আবিষ্কার করেছে অনেক কষ্ট করে। তার মর্যাদা ঠিক মতো না দেওয়া হলে আমাদের ভারতীয় ঐতিহ্য তাকে অবমাননা করা হয়। অ্যাস্ট্রোলজার ভুয়ো মানে অ্যাস্ট্রোলজি ভুয়ো নয়, একজন ডাক্তার সঠিক ট্রিটমেন্ট না করা মানে ডাক্তারি শাস্ত্র, মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল সায়েন্স ফেক নয়। এখনো আছে, এখনো ভালো ডাক্তার আছে, আমাদের পশ্চিমবঙ্গেই আছে, সেই রকম সব ক্ষেত্রেই তাই। তো আজকে আমি বলবো এই কারণে কেন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা চার্ট লাগে। আমি যখন কারো ডেট অফ বার্থ টাইম প্লেস দেখি পাই, আমাকে এক ঘন্টা চার্ট বানাতে হয়, স্টাডি করতে হয়। কেন? আমার মেডিকেল প্রেসক্রিপশনের একটা স্যাম্পল আমি এখন দেখাতে চাই, ক্লিপিংটা দিতে হবে একটু। D1 বা D9 মানে লগ্ন ছক বা নবাংশ, যেটা আপনারা প্রত্যেকেই করে থাকেন, এটা করতেই হয় সাধারণভাবে। এটাকে বলতে পারি আমি মেডিকেল সায়েন্সের সঙ্গে একটা, আপনি জেনারেল ওপিডিতে গেছেন, আপনার কোনো প্রবলেম হয়েছে, কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে, আপনি গেলেন, তো জেনারেল ওপিডি ডক্টররা তারা সন্দেহ করলো এটা হলেও হতে পারে, হয়তো আপনার স্টোমাকে পেন হয়েছে, তারা ভাবলো গ্যাস্ট্রোর প্রবলেম হলেও হতে পারে। কোথায় পাঠাবেন? গ্যাস্ট্রোএন্টেরোলজি ডিপার্টমেন্টে, সেখান থেকে। এই জন্যই হসপিটালে যাওয়াটা বেটার, ভালো কোনো ক্লিনিক ইয়েতে গেলে আপনারা ভালো ট্রিটমেন্ট পান, এই জন্যই, কারণ বিভিন্ন রকম ব্রাঞ্চ থাকে সেখানে, বিভিন্ন স্পেশালাইজড ডক্টর থাকে সেখানে। ঠিক এই ডিভিশনাল চার্ট হচ্ছে স্পেশালাইজ চার্ট। D1 থেকে আমরা বলতে পারি 12টা ভাবের সাধারণভাবে যে কি ভাবে আছে এবং কোন জায়গাটা সমস্যা হতে পারে, কনফার্ম কিনা, কবে হবে, কেন হচ্ছে, 100% বলে দেওয়া যায় তার করেসপন্ডিং চার্টটা দেখে। D9 নবাংশ কি করে? একটা গ্রহের বলবত্তা বিচার করে, সাধারণভাবে একজনের বিবাহ, তার ব্যবসা, তার ভাগ্য, তার আউটসাইড জগতের সঙ্গে তার কানেকশন, এবং সেই গ্রহটা কতটা আমাদের পাওয়ার দিতে হবে না দিতে হবে তার একটা আভাস দেয় নবাংশ। তারপরে চলে আসে ভাব চার্ট। শুধুমাত্র D1 করলেও ভাব চার্ট দেখতে হবে, কারণ ভাব চার্ট অ্যাকচুয়ালি একটা গ্রহের সেই ভাবের ফল দেয়। অর্থাৎ কোনো একটা গ্রহ যদি আপনার সেকেন্ড হাউসে থাকে, ভাব চার্টে তার ফল কিন্তু ফার্স্ট হাউসে দিতে পারে। ভাব চার্ট কোথা থেকে এসছে বলেছিলাম, ভাব চার্টে কোনো অ্যাসেন্ডেন্ট থাকে না, লগ্ন থাকে না, জানতে হবে, বুঝতে হবে কেন থাকে না, ভাব চার্টে তৈরি হয় ওইভাবে, অ্যাসেন্ডেন্টটাকে জিরোতে ম্যাপ করে দেওয়া হয়। যারা কম্পিউটার সায়েন্সের, কম্পিউটার গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন ট্রান্সফরমেশনাল, রোটেশনাল ট্রান্সফরমেশন একটা চ্যাপ্টার আছে, এটা ঠিক অ্যাপ্লাইড হয় এখানে। অর্থাৎ যে ডিগ্রিতে আছে সেই ডিগ্রি থেকে জিরো ডিগ্রিতে একটা রোটেশনাল ট্রান্সফরমেশন করা হয়, তাহলে অ্যাসেন্ডেন্ট থাকলো না, তাহলে বাকি প্যারেটগুলোও মুভ শিফট করে গেল। কতটা শিফট করবে ডিপেন্ড করে সেই প্যারেটগুলোর কতটা তার মোশন, তার কতটা ডিগ্রিতে। যদি আমাদের লগ্ন 15 ডিগ্রি করে, তাহলে শনি নিশ্চয়ই 15 ডিগ্রি করবে না, স্যাটার্ন করবে না, কারণ শনি অনেক স্লো, তার থেকে একটু বেশি মুভ করবে বুধ। তাহলে বাকি যে প্ল্যানেটগুলো আছে তারা মুভ করলেও করতে পারে, এবং যে জায়গায় মুভ করছে সেই জায়গায় অ্যাকচুয়ালি ভাবের ফলাফল দেবে। অর্থাৎ 1, 4, 7, 8, 12 মঙ্গল আছে মানে মাঙ্গলিক দেখলে হবে না, দেখতে হবে ভাব চাটেতেও সে 1, 4, 7, 8, 12 মঙ্গল ফল দিচ্ছে কি না, বুঝতে হবে, জানতে হবে। মুন চার্ট যেটা বলেছিলাম, আফটার 40 আমাদের মুন চার্টটা বেশি প্রাধান্য পায়। অ্যাসপেক্ট দেখতেই হয়, অ্যাসপেক্ট দৃষ্টি, অর্থাৎ কোনো একটা ঘরে শুভ দৃষ্টি, শুভ গ্রহের আছে কিনা, তার সঙ্গে বলে রাখি উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট, হুইচ প্ল্যানেটস আর ম্যালিফিক অ্যান্ড হুইচ প্ল্যানেটস আর বেনিফিক, কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ সেটা জানা দরকার। অশুভ গ্রহ শত্রু গ্রহকে পাওয়ার দিলে কখনোই ভালো হতে পারে না, কমন সেন্স তাই বলে, তাই তো। D10 দশমাংশ, অর্থাৎ
কর্মের জায়গা, প্রফেশনের জায়গা। আপনারা জানেন 10th হাউস থেকে আমরা জেনারেলি দেখে নিই একজনের কর্মের জায়গাটা কেমন, এক্স্যাক্টলি বলা যাবে আপনি কোন দিকে গেলে, আপনি যেখানে অবস্থান করছেন কোন দিকে আপনার ভাগ্যোন্নতি হবে, কোন ফিল্ডে আপনি কাজ করবেন, বিদেশ চাকরিটা আপনার নেওয়া উচিত হবে কি হবে না, কোত্থেকে দেখবো, ডিএপি থেকে, ডিএপিটা কোত্থেকে বিচার করবো, শুধু 10th হাউস থেকে হবে না, তার করেসপন্ডিং দেখতে হবে দশম হাউসে লগ্নে কি আছে, লগ্নে সমসপ্তমে কি আছে, ওখানে 10th লর্ড ডিওয়ানে 10th লর্ড ডি টেনে কিভাবে আছে, ডি টেনের 10th হাউসে কিভাবে আছে, কি কোন অবস্থায় আছে, এর 10th লর্ড কোন জায়গায় আছে দেখতে হবে। তারপরে আছে D24, যদি বলি পড়াশোনা, আমার ছেলে কি পড়াশোনা করবে, বিদেশে একজনকে মনিটর করা হয় রাইট ফ্রম চাইল্ডহুড, স্যার ন্যাকটা দেখা হয় তার কোন দিকে যাবে, সে প্লেয়ার হবে না সায়েন্টিস্ট হবে নাকি পেন্টার হবে, এখানে তো উপায় নেই আমাদের দেশে, আমরা ডেভেলপিং ওরা ডেভেলপড, সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে পথ দেখাতে পারে, ট্রু অ্যাস্ট্রোলজি অবশ্যই। D24 চতুর্বিংশাংশ পুরো পড়াশোনাটা সামনে তুলে ধরবে আপনার, আমরা জানি 4th হাউস অব্দি D1 এর লগ্ন থাকে 4th হাউস অব্দি মাধ্যমিক, 5th হাউস মাধ্যমিক থেকে হায়ার সেকেন্ডারি থেকে মাস্টার্স, 9th হাউস মাস্টার্স এর পর PhD এন্ড পোস্ট ডক, এটুকু বলা যায় আজকাল তো অনেকে দেখে না, যাই হোক। তারপরে চলে আসে D24 দেখতে আসে এই চতুর্বিংশাংশ আমি কোন ফিল্ড দিয়ে পড়াশোনা করবো, সত্যি করে পড়াশোনা কোনো বাধা আছে কি না, বহুবার বহু এক্সাম্পল চাটা দেখিয়েছিলাম যে 4th, 5th, 9th দারুণ আছে বাট করতে পারছে না, বাধা পাচ্ছে কেন, তাই কি বলবো, হ্যাঁ সবটা হয়তো মিললো না কিছুটা মিললো, দেখুন বাকিটা ভাগ্য, তখন একসঙ্গে এই সমস্ত গুই গাই করেন, কোনো জায়গা নেই সাইন্সে গুই গাই করার, রাইটলি আপনাকে ঠিকঠাক পয়েন্ট আউট করতে হবে, যদি পড়াশোনা করেন চেম্বার করুন রাত দিন রাত, অ্যাটলিস্ট 8 ঘন্টা সময় রাখবেন পড়াশোনা করার জন্য, পড়াশোনা করা ছাড়া কোনো গতি নেই জীবন, বাকি আপনার ন্যাক আপনার ইন্টারেস্ট। তারপর D30 আসছি এভিএফএক্স, আপনার জীবনে কোনোদিনও মামলা মোকদ্দমা হবে কি না, আপনি আনওয়ান্টেড ডিস্টারবেন্স হঠাৎ কোনো ইনভলভ হয়ে যাবেন কি না, আপনি কোনো দোষ করেননি হয়ে গেল আপনার, কখন হতে পারে কোন সময় হতে পারে, D30 বলে দেয় শুধু ওই 8th হাউস থেকে মামলা মোকদ্দমা বিচার করতে গেলে বলে দেন আপনার পড়বেন যে দেখবেন সারা জীবন তা কোনো ভালোই কেটে গেল, কোনোদিনও কোনো কোর্ট কেস ইনভলভ হতে হলো না, তখন কি বলবেন, সে একবারই আসবে দ্বিতীয়বার আর নয়, সে কি করে চেম্বার থেকে পাড়াতে পারে সেই কথা ভাববে। তারপরে দেখুন D3 দেখান একজনের মানসিক জোর কতটা, এই মানসিক জোরটা তার কোন জায়গায় মেনলি অ্যাপ্লাইড হবে, কর্মক্ষেত্রে নাকি সাংসারিক কোনো কারণে বিষয়িক কারণে নাকি আধ্যাত্মিক পথে, জানতে হবে D3 দেখে বুঝতে হবে। D4 আপনার প্রপার্টি আছে 4th হাউস থেকে দেখে বলে দিলাম, 4th মঙ্গল বসে আছে ব্যাস বলে দিলাম, আপনার তো দারুণ বাড়ি গাড়ি হয়ে যাবে, সে আপনাকে টেস্ট করছে যে আমার কিন্তু কিছু হয়নি পরে বলে গেল বলে চলে গেল, দেখতে হবে D4 D7 চাইল্ড আপনার ছেলে মেয়ে হবে কিনা, কোনো মিসক্যারেজ আছে কিনা, শুধু 5th হাউস থেকে দেখে বলে দিলে হবে না, D7 দেখতে হবে, সেভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, ডাক্তারের হেল্প দিতে হবে, যদি প্রোটেকশন থাকে অ্যাস্ট্রোলজিক্যাল প্রোটেকশন থাকে তাহলে সেটা নিতে হবে, এরকমভাবে D12 D16 এগুলো আমরা দেখি, আরও অনেক চার্ট দেখি, মোটামুটি হবে 16-20 ঘন্টা চার্ট দেখতে হয়। এই কথাগুলো কেন বললাম, 1 ঘন্টা কেন লাগে সেটা বুঝতে পারলেন। আজ কতক্ষণ সময় আছে, সময় কমই আছে কিন্তু আপনার বক্তব্যের জন্য বোধ হয় এই সময় কখনোই যথেষ্ট নয়, কারণ আজকে যেভাবে আপনি সেই কষ্টের জায়গা থেকে এতটা ব্যাখ্যার জায়গায় যাচ্ছেন, মানে প্রফেশন যেভাবে সাধারণ লোকে দেখছে, যদি আপনারা সচেতন না হন তাহলে প্রফেশন আসার আমার কোনো ভ্যালু নেই, সচেতন হবেন, আপনাদের কাছে সচেতন না হয়ে না বুঝে সায়েন্স না বুঝে অ্যাস্ট্রোলজি ফেক অ্যাস্ট্রোলজি ফ্রড শুধুমাত্র কয়েকজন ব্যবসায়িক স্বার্থে যারা অ্যাস্ট্রোলজিকে প্রফেশন হিসেবে নিয়েছে তাদের দিকে তাদের কথা ভেবে নয়। স্যার আমি মাঝখানে একটা কথাই শুধু মেনশন করতে চাই, তাদের সেই ভাবনা কোথাও একটা সত্যি, তাদের সেই মতামত অ্যাস্ট্রোলজির প্রতি দেখার সেই দৃষ্টিভঙ্গিতা কোথাও একটা সত্যি, কারণ সেখানে প্রেজেন্টেশনটা ঠিক সেইভাবেই হয়, অলৌকিকতার মোড়কে জ্যোতিষশাস্ত্রকে প্রেজেন্ট করা হয়, মিরাকেল চেঞ্জেসের প্রতিশ্রুতি সহকারে সমস্তটা প্রেজেন্ট করা হয়, সেখানে যারা জানতে চান যারা এক্সপেক্ট করেন তাদের কাছেও সেই
ভাঁওতাবাজিটাই সবচেয়ে বড় এবং মিথ্যে প্রতিশ্রুতিটা সবচেয়ে বড় আকার করে। কিন্তু আমরা বিশ্বাসী, সাদার পাশে যেমন কালো আছে, ঠিক তেমনই মিথ্যের পাশে সাদা আছে। এবং আপনার মতো মানুষ যখন এইভাবেই জানাচ্ছেন, আপনার কষ্টকে আমরা যেমন কুর্নিশ জানাই, ঠিক তেমনই তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। কারণ তাদেরকে আমরা সেই অর্থে দোষ দিতে পারবো না, কারণ তাদেরও সেটা কোথাও একটা মগজ ধোলাই হয়ে চলেছে। সেই মগজ ধোলাইয়ের জায়গায় আই থিঙ্ক প্রত্যেকে নিজের বোধ বিবেচনাকে কাজে লাগাবেন, তবেই সার্থকতা পাবে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ এবং প্রফেসর ডক্টর বাসুর এই ভাবনা, এই মনের কষ্টটা কোথাও একটা সেই রাইট ওয়েতে রিপ্রেজেন্টেশনের কোথাও একটা সার্থকতা আসতে পারে। আপনাদের কাছে শুধু এইটুকুই আবেদন জানাতে পারি যে অ্যাস্ট্রোলজি নিশ্চিতরূপে সত্যি, অ্যাস্ট্রোলজির মতো অন্য কোনো শাস্ত্র নেই যার মাধ্যমে একজন মানুষের সেই স্ক্যানিং প্রসিডিওরটা হতে পারে হোল লাইফের। সেই ক্ষেত্রে আমি একটু আপনাদের কাছে ওয়েটা জানিয়ে দিতে চাইব। ঠিক এইভাবে প্রফেসর ডক্টর বাসুর সঙ্গে যারা কনসাল্ট করতে চান এবং এইভাবেই অ্যাস্ট্রোলজিকে লাইফে প্রয়োগ করতে চান, তিনটা বই আছে। প্রথমত যে হেল্পলাইন নাম্বার রয়েছে, আশা করি লিখে নিয়েছেন, একটু মেনশন করে দিই, 9674250516। দ্বিতীয় নাম্বার 9748403694। আর সেকেন্ড অপশন রয়েছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অনলাইন বুকিং সেখানে করতে পারেন, www.profbasu.in। আর এছাড়া চেম্বারে এসেও সরাসরি আপনার নাম নথিভুক্ত করতে পারেন। তবে হ্যাঁ, ইম্পর্টেন্ট জায়গা মাথায় রাখা প্রয়োজন যে চেম্বারে অ্যাটলিস্ট 2 ডেজ বিফোর আপনাকে নামটা বুক করতে হবে, এবং সেটাও যার বিচারটা হবে তার সম্পূর্ণ জন্মকালীন তথ্য বার্থ ইনফরমেশন সমেত সেই বুকিংটা করতে হবে। কারণ একটাই, সেই রেসপন্সিবিলিটি, সেক্ষেত্রে লাইফ টাইম প্রেডিকশন, লাইফ টাইম রেমিডি, এবং ডেফিনেটলি স্যারের স্পেশালিটি আমরা যেটা জেনেছি যে 15টা ডিভিশনাল চার্ট সহকারে একজন ক্লায়েন্টের যে ফাইল প্রস্তুত করার প্রয়োজন হয় এবং সেই সময়টা নেসেসারি, সেটার জন্য আপনাদেরকে এই বইটা মাথায় রাখতে হবে। মিনিমাম 15টা, ডেফিনেটলি 20টা হয়। ফরচুনা চেম্বারের কথা আমি একটু উল্লেখ করে দেব, আপনাদেরই সুবিধার্থে আপনাদেরই জন্য শনি এবং রবিবার অল ডে ওপেন রয়েছে। চাইলে এখানে এসেও ওপেন আপনি এই সুযোগটা নিতে পারেন, এখানে এসেও বুকিং এর আশ্রয়টা নিতে পারেন। থার্ড ওয়েটা আমি এই ক্ষেত্রে বলে দিলাম। ফরচুনার কথা যদি বললাম তাহলে একটু কালীঘাটের কথা ডেফিনেটলি বলতে হবে। কালীঘাট অঞ্চলে ট্রামডিপোর ঠিক পাশেই, হ্যাঁ গ্রিক চার্চের পাশে বলে আরও বোধ হয় স্পেসিফিক্যালি আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রাইম লোকেশন এবং ভেরি প্রেসাস সেই লোকেশনে আপনারা এই অ্যাক্সেস করতেই পারেন। ফরচুনা চেম্বার এর পাশাপাশি সাঁতরাগাছি তো আছে। আজকে একদম শেষ প্রান্তে স্যার, আর উপায় নেই, আপনার কাছে অনেক কিছু জানার ছিল, অ্যাটলিস্ট এই অকার্ড সায়েন্সের কথা বললেন, ঠিক তেমনই আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির টার্মও আপনার কাছে পেয়েছি এবং জানি সেখানেও সায়েন্সটা কতটা রিলেটেড সেটা বোঝা বাকি অবশ্যই রয়ে গেল। নেক্সট টাইমের জন্য আমরা তাকিয়ে থাকতে হবে। আপনাদের মনে করে দিই, রবিবার ঠিক 2টার সময় দুপুর এবং শনিবার রাত 10:15 আপনাদের জন্য সুযোগ থাকছে এই অনবদ্য অনুষ্ঠান দেখার, এবং ইউটিউবেও সুযোগ থাকছে। কাজে কিভাবে কাজে লাগাবেন, অ্যাস্ট্রোলজিকে কিভাবে গ্রহণ করবেন, এখন থেকেই বোধহয় নতুন করে ভাবনার সময় শুরু আপনার জন্য। ভালো থাকুন সবাই, নমস্কার। ভালো থাকবেন, 5টা এনজয় করে রাখবেন। গুড নাইট, শুভরাত্রি।